टेक रिलेटेड सकल अपडेट सवार आगे पे सबसक्राइब कर टेक्निकल रबिन और बेल आईकने क्लिक कर। हेलो বন্ধুরা, টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি একটি টুল নিয়ে আলোচনা করছি। তো আজকে আমি আলোচনা করব সিলেকশন টুল নিয়ে। এটি দিয়ে মূলত তিন ভাবে সিলেকশন করা যায়। একটি অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। আমরা প্রথমে অবজেক্ট সিলেকশন টুলটি দেখে নিই। তো এটি আমি ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি এই সার্কেলটি সিলেকশন করার জন্য, তো আমি এটিকে সিলেক্ট করব। আমার মাউসের লেফট বাটন চেপে ছেড়ে দিলাম এবং সিলেকশন হয়ে গেল। অথবা আমি চাচ্ছি যে আমি এই দুটো শেপকে আমি সিলেকশন করার জন্য, তো আমি দুটো শেপকে সিলেকশন করছি। এভাবে ছেড়ে দিলে দেখুন খুব দ্রুত এটি সিলেকশন করে নিল। এখন আমি চাচ্ছি এটা কালার পরিবর্তন করার জন্য, তো আমি এই জন্য একটি লেয়ার তৈরি করব। এখানে ক্লিক করে লেয়ার তৈরি করে নিলাম। এখন যদি আমি দেখুন আমার ফরগ্রাউন্ডটা আছে ব্ল্যাক কালার, তো আমি যদি অল্টা চেপে ব্যাক স্পেস দিই আমার কালার পরিবর্তন হবে। যেমন আমি অল্টা চেপে যদি ব্যাক স্পেস দিই দেখুন কালার পরিবর্তন হয়ে গেল। তো আমি চাচ্ছি যে ব্লু কালার বা রেড কালার বা অন্য কোনো কালার দেওয়ার জন্য, যেমন আমি এটাতে যদি রেড কালারটি দিই, আমি রেড কালার দিয়ে দিচ্ছি। এখন আমি যদি অল্টা চেপে ব্যাক স্পেস চাপি দেখুন এটি কালার হয়ে গেল। এভাবে আমরা খুব দ্রুত দেখুন এই সিলেকশন টুলটি দিয়ে এভাবে সিলেকশন করতে পারি। এখন আমরা দেখব কুইক সিলেকশন টুল। আমি এটা সিলেকশন করে নিচ্ছি। এরপর আমি যে কালারটিতে ক্লিক করব সেটি সিলেকশন হয়ে যাবে। যখন এটাতে আমি ক্লিক করার পর সিলেকশন হয়ে গেল। আমি যদি এটাতে ক্লিক করি সিলেকশন হয়ে গেল। আমি যদি এটাতে ক্লিক করি সিলেকশন, অর্থাৎ আমি যে কালারটিতে সিলেক্ট করব সেই কালারটি যতটুকু পর্যন্ত থাকবে ততটুকু পর্যন্ত এটি সিলেকশন করে নেবে। এরপর আমি দেখাচ্ছি ম্যাজিক টুল। ম্যাজিক টুল দিয়ে সাধারণত দেখুন ম্যাজিক টুল দিয়ে কি করা হয়। ম্যাজিক টুল দিয়ে সাধারণত সম্পূর্ণটি যদি আমি সিলেকশন করতে চাই ম্যাজিক টুল দিয়ে এভাবে সিলেকশন করতে হয়। যেমন আমি এখানে ক্লিক করলাম এখন আমার পুরোটা সিলেকশন হয়ে গেল। তো সাদা সিলেকশন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড পাল্টানোর জন্য, আমি যদি ব্যাকগ্রাউন্ডে চাই আমি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, তাহলে আমি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। অল্টা চেপে আমি যদি ব্যাক স্পেস চাপি দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। এভাবে ম্যাজিক টুল দিয়ে আমরা খুব দ্রুত সিলেকশন করে ফেলতে পারি। বা এটা কুইক সিলেকশন দিয়ে আমি সিলেকশন করতে পারতাম। যেমন আমি কুইক সিলেকশন দিয়ে আমি যদি চাই শুধু এই ইমেজটি সিলেকশন করার জন্য, তাহলে আমি দেখুন কি করতে হয়। আমি এই জামাতে ক্লিক করলাম, তো দেখুন সিলেকশন হয়ে গেল। এভাবে আমি এটা যদি যতটুকু পর্যন্ত বাড়াতে চাই আস্তে আস্তে বাড়াতে হবে। মাউসের লেফট বাটন চেপে বাড়াতে হবে আস্তে আস্তে, দেখুন বৃদ্ধি পাচ্ছে। তো আমি এখানে একটু ভুল করে ফেলেছি। তো এটা ঠিক করার জন্য আপনি এখানে মাইনাসে ক্লিক করবেন, এরপরে এখানে আমরা ঠিক করে দেব। এরপর আবার আমি প্লাসে ক্লিক করে আমি দেখুন আস্তে আস্তে আমি পুরোটা সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই কাজটি আমি কিন্তু ম্যাজিক টুল দিয়েও করতে পারতাম। ম্যাজিক টুল দিয়ে একসাথেই এটি সিলেকশন করে ফেলতো। সিলেকশন হয়ে গেছে। তখন আমি চাচ্ছি এটিকে অন্য একটি লেয়ারে নিয়ে যাওয়ার জন্য, আমি যদি এটাকে কন্ট্রোল জে দিই তো অন্য একটি লেয়ারে এটি চলে গেল। দেখুন দেখুন অন্য একটি লেয়ারে চলে এসেছে। এখন আমি যদি এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই নিচে গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডটি আমি দিচ্ছি, দেখুন ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এইভাবে আমরা এই ম্যাজিক টুল দিয়ে বা কুইক সিলেকশন টুল দিয়ে খুব সহজে আমরা সিলেক্ট করতে পারি। বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করবেন। এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।